এই দিনে অর্জন করতে আমাদের নয় মাস যুদ্ধ করতে হয়েছে কানাডার বাহিনীর বিরুদ্ধে এবং স্বাধীনতার যুদ্ধের সূচনা যিনি করেছিলেন তৎকালীন বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর জিয়া যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলেছিলেন পাক হানাদার বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে। সেই থেকেই স্বাধীনতা যুদ্ধের সূচনা শুরু হয়। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে অস্থায়ী সরকার গঠন এবং সাধারণ জনগণ সকল শ্রমিকের মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অবনতি হয়। তৎকালীন সময় যুদ্ধের জন্য জীবন দান করেছেন, ছুঁয়ে দিয়েছেন অনেক মা বোন তার সম্বল হারিয়ে আমরা এই পুরো মাতৃভূমি বাংলাদেশকে মুক্ত করে একটি স্বাধীন পতাকা সেদিন আমরা উত্তোলন করি। আমরা সন্তান হারা মায়ের কান্না সেদিন ক্ষমাতে পেরেছিলাম। অর্থাৎ ভাই হারা বোন হারা এই স্বজন হারাদের ব্যথা আমরা পতাকার মধ্যে তাকিয়ে একটি দেশের দিকে তাকিয়ে এই স্বাধীনতার কথা চিন্তা করে সেদিন আমাদের দুঃখকে প্রদান করা আমরা সেদিন নিরীক্ষণ না করতে পারলে আমরা এই স্বাধীনতা অত্যন্ত আপ্লুত ছিলাম। ছিল ক্রমান্বয়ে আজকে 53 বছর পর আজকে আমরা দেখছি যে কারণে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি সেই কারণটি এখনো বলব। অর্থাৎ এখন গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, এখনো মানুষের বাক স্বাধীনতা নাই, এখনো গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি, এখনো মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি। ভোট করার লুণ্ঠনের মধ্য দিয়ে জাতীয় অর্থনীতি অর্থাৎ রাষ্ট্র অর্থনীতি প্রসারণ আজকে ভোটলাভ খাদি হয়ে গেছে এবং আকার সঙ্গে জিনিস সকল দামে আজকে মানুষ দিশেহারা। তাই এই পবিত্র দিনে আমরা এসেছি যার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল সেই বিএনপির প্রতিষ্ঠাতা বৌদ্ধ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং যিনি আধুনিক বাংলা এবং স্বনির্ভর বাংলা করার স্বপ্ন নিয়ে কাজ করেছেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে তার এখানে তাকে দোয়া করতে এবং আজকে এই প্রাঙ্গণ থেকে আমরা প্রতিশ্রুতি দেব যে আমাদের যে আকাঙ্ক্ষিত গণতন্ত্র যতক্ষণ পর্যন্ত বর্জিত না হবে আমাদের লড়াই চলবে লড়াই চলবে। 1-2-3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।